আসলে দুর্গা পুজোকে একটা অদ্ভুত ব্যাপার দুর্গা পুজোকে জুড়িয়ে সমস্ত কিছুই যেন আছে আমরা যেদিকে তাকাবো মা দুর্গা যেন সেখানেই উঁকি দিচ্ছে অনেকটাই সূর্যের মতো আমি ঘোর বনেরতে যাব সেখানেও সূর্যর কিরণ আমি ঘরের মধ্যে বসে আছি কোথাও একটু ফোঁকর দিয়ে একটা গর্ত আছে সেখান দিয়ে ঢুকে পড়েছে সূর্যের কিরণ তা পুজোর ক্ষেত্রে দুর্গা পুজো যেন ঠিক তেমনটি কেমন না দুর্গা পুজোকে প্রথম বলা হলো আমাদের কিছু কিছু পুজোর ক্ষেত্রে বলা হচ্ছে কিছু নৃত্য কিছু কাম্য কিছু নৈমিত্তিক নিত্য কাকে বলে না আমি একটু সংস্কৃত বলি যদ অকর্ণে প্রত্যবয় নিত্যম অর্থাৎ যা যেটা না করলে প্রত্যবয় হয় পাপের ভাগিদার হয় সেটা নিত্য না করলে আবার বলছে অহরহ ক্রিয়মানত্তম নিত্যত্তম যেটা অহরহ চলছে আমাদের রেসপিরেশান আমাদের শ্বাসক্রিয়াটা শ্বসন ক্রিয়াটা আমার শরীরের মধ্যে শারীরিক যে ক্রিয়াগুলো সূর্য রোজ উঠছে চাঁদ রোজ উঠছে গঙ্গায় জ্বর ভ্যাটা খেলছে এটা ক্রিয়মানত্তম আমরা রোজ সকালে উঠি ব্রাশ করি স্নান করি যে যার কাজগুলো করি এটা নিত্য আবার নিত্যের আরেকটা সংজ্ঞা দেওয়া হল যেটা না করলে পাপ হয় সেটা নিত্য তো এই এই দুটো সংজ্ঞাই কিন্তু দুর্গা ক্ষেত্রে খাটছে যে সেখানে বলা হচ্ছে যে দুর্গা করলে পুণ্য হয় না করলে পাপ হয় তাহলে এটা নিত্য কেন নিত্য না বর্ষে বর্ষে বিধাতব্য স্থাপনঞ্চ বিসর্জনম এইটা বর্ষে বর্ষে মানে প্রতিবর্ষম বর্ষে বর্ষে বিধাতব্য মাকে বছর বছর এই পুজো করতে হবে তাহলে এই যে বছর বছর করা হলো তাহলে প্রতি বছর প্রতি বছর মানে হচ্ছে নৃত্য এটা আয়াম নিত্যত্তম সংস্কৃতি বলছে বিপসা যখনই পরপর দুটো কথা বলা হলো বর্ষে বর্ষে এটাকে বিপসা বলা হচ্ছে অর্থাৎ এইটা নিত্যের দোতক এই বিপসাটা তাহলে এইটা না করলে পাপ হবে অথচ দুর্গা পুজোর নৃত্য অন্য পুজোর ক্ষেত্রে এটাকে কাম্য বলা হচ্ছে বছরে একবার হয় এবং নৈমিত্তিক বলা হচ্ছে একটা নিমিত্ত ধরে একটা কারণ একটা জন্য তার মধ্যে একটা থাকে তো দুর্গাটা বর্ষে বর্ষে বিধাতব্য স্থাপনঞ্চ বিসর্জনম এখানে বছর বছর স্থাপন করা হবে মাতৃমূর্তি ঘট স্থাপন করা হবে মাতৃ প্রতিমার মধ্যে তার জাগরণ আসবে বোধন আসবে পূজন হবে বলিদান হবে হোম হবে মহাসনান হবে এইটাকে স্থাপন বলা হচ্ছে আবার নবপত্রিকা স্থাপন একেবারে ব্রাহ্ম মুহূর্তে এই নবপত্রিকাকে গঙ্গায় স্রোতস্বিনী নদী প্রতিষ্ঠিত পুষ্করিণী গৃহপ্রাঙ্গণে স্নান করিয়ে আবার সেইটাই দুর্গাপুজোর একবারে মায়ের দক্ষিণ দিকে অর্থাৎ গণেশের পাশে এই গণেশ জননী উদ্ভিদ রাজ্যের যিনি প্রতিভূ সেই নবপত্রিকা পুজো করা হচ্ছে এইভাবেই পাচ্ছি যে এই যে বছর বছর এই স্থাপন হলো নবপত্রিকা স্থাপন ঘট স্থাপন প্রতিমা স্থাপন এইটা স্থাপন এবং দশমীতে গিয়ে তার যে বিসর্জন এইটাই কিন্তু নিত্যত্ব আবার কাম্যত্ব কেমন আছে আমার বাবা অসুস্থ হয়েছে ডাক্তার বলল যে আমরা তো অনেক করলাম এবারে একটু ঠাকুরকে ডাকুন আমার মনে হলো সামনে দুর্গা পুজো মায়ের একটা পুজো করে দেখি না আমার বাবা নিশ্চয়ই ভালো হয়ে যাবে এই যে বিশ্বাস এই বিশ্বাস নিয়ে পুজো করতে এটা কামনা। ছেলেটা ভালো চাকরি পেয়েছে বিদেশে আছে খুব প্রতিষ্ঠিত খুব সুখে আছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল ছেলে প্রতিষ্ঠিত হলে মায়ের একটা পুজো করব। একটা হচ্ছে পাওয়া হয়ে গেছে আর আগেরটা ছিল পাবো বলে এইটাকে বলা হচ্ছে কামনা আমাদের ডিজায়ারগুলো সেইটাকে যিনি মেটাচ্ছেন সেই পুজো যার মধ্যে সার্থক হচ্ছে তাকে কাম্য পূজো বলা হচ্ছে দুর্গা মধ্যে এই চরিত্রটা আছে আবার নৈমিত্তিক একটা কারণ কারণবশত কি কারণ না আমার বংশে দুশো বছর ধরে এই পুজো হচ্ছে গত দশ বছর ধরে এই পুজোটা করছে আজকে বন্ধ করে দেব একটা হলো একটা পরম্পরা আমার পূর্বপুরুষরা করে এসছেন দুশো বছর ধরে পাঁচশো বছর ধরে সেইটা এটা নিমিত্ত কারণ আর একটা হচ্ছে পরের কারণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার বাবা এই পুজোটা শুরু করেছিল মাত্র দশ বছর হবে এর মধ্যে তুলে দেবো এই নিমিত্ত তখনই কিন্তু আমি মায়ের পুজোটা করতে শুরু করব এইটাকে নিমিত্ত তাহলে দুর্গা পুজোর মধ্যে তিনটে চরিত্রই একই সঙ্গে কাজ করছে তাই আমার আমার দর্শকদের কাছে বিনীত অনুরোধ আপনারা নানাভাবে বলবেন যে দুর্গা পুজো কলির অষ্টমের যোগ্য কীভাবে সম্ভব হয় অনেক লোক লস্কর দরকার অনেক টাকা পয়সার দরকার সব কিছুই যেন অনেক দুর্গা পুজোর ক্ষেত্রে কেন আপনার বাড়িতে তো একটা ছবি আছে মায়ের ছবি আপনি বলবেন আমি বিদেশে আছি এখানে ছবি টবির কোনো বালাই নেই আপনার সঙ্গে মা দুর্গা আপনার সঙ্গে মা দুর্গা এই দেখুন শিবলিঙ্গ এই ভগবানের মাত্র পুরুষ অঙ্গুষ্টমাত্র পুরুষ হলেন শিব এই গৌরীপীঠ এই গৌরীপীঠ তাহলে এই গৌরীপীঠের মাধ্যমে আমরা মাকে পেয়ে গেলাম আমি বিদেশে আছি সেখানে কোনো আয়োজন করা যাবে না আরে বাবা জলটুকু তো আছে জলটুকু আছে সেই জল দিয়ে মায়ের পুজো করতে হবে আমরা সকলে মায়ের পুজো করব কিভাবে করব? নালে বলা হচ্ছে দেখুন চতুষ্ষষ্ঠী চৌষট্টি উপচারে মায়ের পুজো করা হচ্ছে ষোড়শপচার ষোলো উপচারে পুজো করা হচ্ছে দশোপচার দশটা উপচার দিয়ে পুজো করা হচ্ছে পঞ্চ উপচার পাঁচটা উপচার দিয়ে মায়ের পুজোর কথা বলা হচ্ছে তারপরে বলল কেবলে গন্ধ অথবা গন্ধ পুষ্পে না অর্থাৎ গন্ধ এবং পুষ্প দিয়ে মায়ের পুজো করা যায় অথবা ভক্তি তৈয়াভ্যাম শুধুমাত্র তোয় কথাটার অর্থ হচ্ছে জল এই জলের সঙ্গে তোমাকে একটু ভক্তিটা মিশিয়ে দিতে হবে যেমনভাবে আমরা অগুরু আতর মেশাই না তেমনি ওই জলের মধ্যে একটু ভক্তিটা মিশিয়ে দিতে হবে আমি বিদেশে আছি আমি বেসিনের কাছে এই মাতৃমূর্তিকে মাতৃ প্রতিমাকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে এই বাবা এইখানে মা অবস্থান করছেন আমি কি করব এ তৎ স্নানীয় উদকম প্রথমে এই মাকে স্নান করাচ্ছি এ তৎ স্নানীয় উদকম বেসিনের সামনে শারদীয়া দুর্গা ওই নম হাতে করে বেসিন থেকে জল নিলাম তারপরে শারদীয়া দুর্গা ওই নমঃ স্নান হয়ে গেল মায়ের তারপরে স্না তারপরে গন্ধ পুষ্প ধূপদ্বীপ আমি তো ওখানে চন্দন পাচ্ছি না আমি নিয়ে যেতে ভুলে গেছি গন্ধার্থম উদকম উদক কথাটা হচ্ছে জল বেসিন থেকে জল নিলাম জল নিয়ে বাবার মাথায় দিলাম মা পেয়ে গেলেন গন্ধার্থম উদকম শারদীয়া দুর্গা ওই নম গন্ধ পুষ্প ফুল পেলাম না ওখানে ফুল পেলে দেবো ফুল পেলাম না পুষ্পার্থম উদকম অর্থাৎ এই জল দিলাম মা ফুল পেয়ে গেলেন গন্ধপুষ্প ধূপ দ্বীপ এবারে ধূপার্থম উদকম শারদীয়া দুর্গা ওই নম এবারে দ্বীপ পেলাম না দ্বীপার্থম উদকম শারদীয়া দুর্গা ওই নম পুষ্পাঞ্জলার্থম উদকম পুষ্পাঞ্জলি দেবো মাকে পুষ্পাঞ্জলার্থম উদকম শারদীয়া দুর্গা ওই নম এইরকমভাবে তিনবার বললাম তারপরে নৈবেদ্যার্থম নৈবেদ্য তো আমি কিছু জোগাড় করতে পারিনি নৈবেদ্যার্থম উদকম নৈবেদ্য দিয়ে দিলাম উদক দিয়ে এই তো মায়ের পুজো আর আমার কথা এটা কিন্তু ওই জলটার সঙ্গে ভক্তি মেশাতে হবে অথবা ভক্তি তো ওই তুমি কিছু না পাচ্ছ জল তো বাপুয়ে তুমি পাবে তার সঙ্গে তোমার অন্তরের ভক্তি দিতে হবে কেননা এই কথাটাও শাস্ত্র বলছে পিতরম মন্ত্র মিচ্ছন্তি আমরা যখন শ্রাদ্ধ তর্পণ করি তখন পিতৃপুরুষরা দেখে কত ভালো মন্ত্র বলতে পারছে তারা মন্ত্রের আশা করে ভক্তি মিচ্ছন্তি দেবতা দেবতা কিন্তু কোনো কিছুই চায় না তিনি ভক্তি চান শুধু ভক্তি মিচ্ছন্তি দেবতা তাই ওই জলের সঙ্গে আমরা একটু ভক্তি মিশিয়ে দিলেই মায়ের মহাপুজো সিদ্ধ হয়ে যাবে এইটাই আমার জনগ আমার জনসাধারণের বিশ্ববাসীর কাছে প্রার্থনা আপনারা নিত্য দুর্গা পুজো করুন বিশেষ করে শারদীয়া পুজোর এই চারটে দিন এই তিনটে দিন আপনারা এইভাবে দুর্গা পুজো করুন এবং দুর্গা পুজোর যে সম্পূর্ণ ফল আপনারা লাভ করুন এবং মা তো অন্তর্জামী আপনার যে কামনা বাসনা সমস্ত সিদ্ধি লাভ করবেন তিনি শত্রুহানি পরমোক্ষ এবং সেটাও হবে শত্রু মানে আমার রিপু রিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য এই রিপু নাশ হবে এবং তারপরে বলছে শত্রুহানি মোক্ষ এবং সাথে যখন আমাদের দেহান্ত হয়ে যাবে তখন পরম মোক্ষ লাভ করবো আমরা তো পার্থিবভাবেও পেলাম ইহলোকেও পেলাম পরলোকেও পাবো তাই আমরা আসুন না সেই পাথিওটা জোগাড় করি এই দুর্গাপুজোর মাধ্যমে